পুজোর আগেই আবারও দারুণ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, 18 বছর হলেই আপনারা পাবেন প্রতি মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, তার জন্য আপনাদের এই প্রকল্পে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই প্রকল্পের নাম কি, আপনারা কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেবো এই ভিডিওটিতে। সেই সঙ্গে রেশন কার্ড এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরও একটি কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যা এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমত আমরা রেশন কার্ড এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে যে আপডেটটি উঠে এসেছে সেটি আমরা দেখে নেব। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তি বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ ঠিকমতো এগোয়নি হাওড়ায়। নবান্নের নির্দেশে এই দুই প্রকল্পে গতি আনতে এবার একযোগে কাজ শুরু করেছে হাওড়া পুরসভা ও জেলা প্রশাসন। বুধবার জেলা শাসক মুক্তা আচার্য সহ জেলা প্রশাসনের কর্তারা হাওড়া পুরসভায় এসে চেয়ারপারসন সুজয় চক্রবর্তীর সঙ্গে জরুরি বৈঠক করেন। জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আগের নির্দেশ অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক ছিল। ফলে যাদের এখনও স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তাদের লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র পড়ে রয়েছে, সেই সংখ্যা কয়েক হাজার রয়েছে। কিন্তু পরবর্তীকালে সেই শর্ত তুলে নেয় সরকার, ফলে ওই গ্রাহিতাদের লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে আর বাধা রইল না। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোকে নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কড়া নির্দেশ দিয়েছে। আপাতত হাওড়ায় কিন্তু এই কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কিন্তু রেশন কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক করানোকে নিয়ে নবান্নের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তো অবশ্যই যারা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাননি করিয়ে নেবেন, না হলে কিন্তু আপনারা বিনামূল্যে রেশন পাবেন না। সেই সঙ্গে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করেছিলেন, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও এবার আপনারা এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। সেই নিয়ে কিন্তু দ্রুত গতিতে কাজ চলছে এবং যাদের ফর্ম ভুল রয়েছে বা বাতিল রয়েছে তারা 30 অক্টোবরের আগেই আপনাদের সমস্ত ভুল সংশোধন করে দেবে এবং আপনাদের যে বাতিল ফর্মটি সেটিও সঠিক করে দেবে। এবং সেই সঙ্গে 15ই নভেম্বরের আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকাও চলে আসবে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব যেই প্রকল্পে আপনারা 18 বছর হলেই প্রতি মাসে মাসে 1500 টাকা করে পাবেন সেই প্রকল্প নিয়ে এবার আমরা আলোচনা করি। তো বন্ধুরা, আপনারা যুবশ্রী প্রকল্পের কথা অনেকেই শুনে থাকবেন, হয়তো আপনারা ভাবছেন এই আপডেটটি কেন আপনাদের কাছে নিয়ে এসেছে। কেননা যুবশ্রী প্রকল্পকে নিয়ে আবারও রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রকল্পে যারা এখনও পর্যন্ত টাকা পাননি, ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের টাকাও কিন্তু 1 নভেম্বরের আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তো আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার নির্দিষ্ট যে এমপ্লয়মেন্ট অর্থাৎ এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের ফর্ম সম্পূর্ণরূপে সংশোধন করে আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব দ্রুত পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করতে হলে 18 থেকে 45 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। তো বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাঙ্কস অর্থাৎ যুবশ্রী প্রকল্পের তরফ থেকে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যদি নতুন করে ফর্ম ফিল আপ করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নিউ এনরোলমেন্ট জব সিকার, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই কিন্তু একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন যেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে। এখানে একটি চেকবক্স রয়েছে, সেখানে আপনারা ক্লিক করে নেবেন, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বলে লেখা রয়েছে, সেখানে ক্লিক করলেই কিন্তু এখানে আপনাদের নতুন করে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। দেখুন বন্ধুরা, ফর্ম কিন্তু খুলে গেছে, নিজেদের নাম, আপনার বাবার নাম বা মায়ের নাম লিখতে হবে। যাদের বিয়ে হয়েছে তারা যদি
আবেদন করেন তো অবশ্যই আপনার স্বামীর নাম লিখে দেবেন। এখানে আপনাদের লিঙ্গ অর্থাৎ মেল বা ফিমেল অবশ্যই সিলেক্ট করে নেবেন। জাতি এসসি এসটি থাকলে অবশ্যই সিলেক্ট করে নেবেন। এইভাবেই কিন্তু আপনাদের ফর্মটির ডিটেলস ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরই এখানে আপনারা ফাইনাল কিন্তু সাবমিট করে দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই ফর্মটি কিন্তু নতুন করে প্রকাশিত হয়েছে। যারা আপনারা আবেদন করেননি বা আবেদন করার পরও আপনারা টাকা পাননি, আপনারা কিন্তু আবারও আবেদন করতে পারেন এবং সেই সঙ্গে আপনার নির্দিষ্ট যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। এই প্রকল্পের টাকাও কিন্তু অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, 1 নভেম্বরের আগে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু পাঠানো হবে। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।